يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইছি। পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। আদম আমাদের সবাই কয় না, আদম আমাদের বাবা, হাওয়া আমাদের তাহলে আমাদের মা। পৃথিবীর প্রথম মানুষ আদম, তার পরের মানুষ হাওয়া। ও মুসলমান, তাহলে আদম এবং হাওয়া দুজন মানুষ, আমরা সেই আদমের সন্তান। আমরা কি? ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি পরিচয়ের সুবিধার জন্য। মর্যাদা আল্লাহর কাছে ওই লোকটার বেশি যার কলবে আল্লাহর ভয়, যার কলবে আল্লাহর ভয় বেশি, তাকওয়া যার বেশি, আল্লাহর কাছে দামি সে বেশি। এই জন্য আবু জাহেল সুন্দর হওয়ার পরেও দামি না, নেতা হওয়ার পরেও দামি না, ধনী হওয়ার পরেও দামি না, বেলাল কালো গরিব গোলাম হওয়ার পরেও আল্লাহর কাছে দামি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم. وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. محترم مسلمان الكرام، الله رب العالمين دربار شكري آدائي كرسي جنيا مدر كي دعيا كري مايا كري পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় যেই কথাটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আজকেও ঠিক সেই কথাটা দিয়েই শুরু করতে চাই। সমস্ত নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের অনুসরণ করার জন্য। মানুষ উম্মত তাকে অনুসরণ করবে। আমার আপনার নবীকেও অনুসরণের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। রব্বে করিম নির্দেশ দিয়ে বলেন: ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল যা করতে বলেন তা তোমরা করো, যা নিয়ে এসেছেন তা ধরো,
মানে করতে বলেছেন করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূলের করণীয় গুলো করো, বর্জনীয় গুলো এটা হলো রাসূলের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, নবীকে অনুসরণ করবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সফলকাম হয়ে যাবে। সফলতা অর্জন করতে হলে আল্লাহর হুকুমে আসতে হবে, নবীর তরিকার ভিতরে আসতে হবে, তাছাড়া সফল হওয়ার কোনো ব্যবস্থা। রাসূলের অনুসরণের ভিতরে আল্লাহর অনুসরণ নিহিত, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই আল্লাহরই আনুগত্য করলো। মহতারাম হাজেরিন, তাহলে রাসূলের আনুগত্যের ভিতরে আল্লাহর আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার মানুষকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলায়া দেওয়ার জন্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। তো দেখেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম চেষ্টা করেছেন, দীনের দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন মানুষকে কার সাথে মিলায়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে। বান্দা আল্লাহর কাছ থেকে নেবে, আল্লাহ দিবেন, বান্দা নিবে, এই মিলায়া দেওয়ার জন্যই পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন। পয়গাম্বর তার মাঝামাঝি মাঝখানে আছে। মহতারাম হাজিরিন, তো যারা পয়গাম্বরের কথা শুনেছেন তারা আল্লাহকে পেয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আর যারা আল্লাহকে পেয়ে গেছেন দুনিয়ার সব তাদের, আখেরাত তো তাদের। এই জন্য মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন দুনিয়াতে সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, আসলে তুমি কিছুই পাও নাই, আর কিছুই দেখা যায় পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তো সব পেয়েছো। আল্লাহ দেখেন সাইয়েদিনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো এটা একেবারে সময় আমরা জানি এবং বারবার আলোচনা হয়, নবীর এই সাহাবি কালো ছিলেন না সুন্দর ছিলেন, খুব ধনী ছিলেন না গরিব ছিলেন, খুব নেতা ছিলেন না গোলাম ছিলেন, তাহলে কালো ছিলেন, গোলাম ছিলেন, গরিব ছিলেন, মা বাবা উভয় বংশের দিক থেকে গোলাম, মায়ের বংশের দিক থেকেও গোলাম, বাবার বংশের দিক থেকেও গোলাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে, নবীর অনুসরণে, নবীর মহব্বতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হিসেবে বেলালকে কবুল করেছেন। নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন এই সুরতটাই আল্লাহ জান্নাতে প্রকাশ করে দিয়েছেন, নবী দেখেন, নবী আওয়াজ শুনেন, কে জানি আগে আগে হাঁটছে, জুতার আওয়াজ হচ্ছে। জিজ্ঞেস করলেন জিব্রাইল, আমার আগে আগে কে হাঁটে আপনার বেলা? সুবহানাল্লাহ, একটু আসতে না, আমার আগে আগে কে হাঁটে আওয়াজ শোনা যায়, বেলাল। নবী কো বেলাল কি মারা গেছে নাকি? জান্নাতে চলে আসছে, কোনা মরেও নাই জান্নাতেও আসে নাই, তো আওয়াজ কেমনে হয়? কো আপনার বেলাল মদিনার জমিনে হাঁটছে, তার জুতার আওয়াজের প্রতিধ্বনি জান্নাতের ভিতরে হচ্ছে। এখন কথা হলো বেলাল নবীর আগে কেমনে, নবী কেন পরে, বেলাল কেন আগে? আমাদের স্বাভাবিক যুক্তি তো এখানে এটাই বলবে, নবী আগে থাকবেন, বেলাল পিছনে পিছনে থাকবে, কিন্তু বেলাল আগে নবী পিছনে? এই প্রশ্নটা আমারও অনেক দিন যাবৎ ছিল। শাইখুল ইসলাম জাসিস আল্লামা তাকি উসমানি দামাত বারাকাতুহ, তিনি তার কিতাবে বড় চমৎকার জবাব দিয়েছেন যে বেলাল আগে কেমনে। তিনি বলেছেন নবীর সাথে বেলালের একাধিক সম্পর্ক ছিল, একটা সম্পর্ক নবী আর উম্মত, এটা তো আমরা সবাই জানি, একেবারেই সবার জানা জিনিস, নবী তো নবী, বেলাল নবীর সাহাবি, নবীর উম্মত। আরেকটা সম্পর্ক ছিল, নবী যদি রাস্তায় কোথাও বের হইতেন, হযরত বেলাল নবীর আগে আগে একটা লাঠি নিয়ে থাকতেন। আল্লাহ, আবার হযরত বেলাল বলেন আমি নবীর সাথে না থাকলেও নবী মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে গেছেন এটা আমি বেলাল টের পাই।
একদিন আল্লাহর নবীকে কিছু সময়ের জন্য পাওয়া যাচ্ছিল না, খোঁজখবর পাওয়া যাচ্ছিল না, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে নবী কোথায়, আল্লাহ রাসূল কোথায় গেলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন, পাওয়া যাচ্ছিল না। হযরত বেলাল কো রাখেন, আমি একটু খুঁজে বের করি। হযরত বেলাল বলেন, নবী যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়ে মেশকে আম্বরের সুগ্রাম আমি বেলালের নাকে লাগতো, আমি সেই সূত্র ধরে খুঁজতে 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 গিয়ে দেখলাম যে নবীর যাওয়াটা একটা বাগানের ভিতরে গিয়ে শেষ, যে বাগানের চতুর্দিক দিয়া বাউন্ডারি আছে। আমি অনেক খোঁজাখুঁজি করে একটা জায়গা আমি পাইলাম, যে জায়গাটা দিয়ে বাগানের ভিতরে ঢোকা যায়। ঢুকে গিয়ে দেখি নবী আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্নাকাটি করতে আসেন। পরের কথাটা বললাম না, শুধু এখানেই রাখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল, তো নবী যে রাস্তা দিয়ে যাইতেন, যেখানে যাইতেন বেলাল আগে আগে হাতে লাঠি নিয়ে থাকতেন। আবার একটা সম্পর্ক ছিল, নবী ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। সাধারণত মসজিদে ইমাম আগে আসে না মুয়াজ্জিন আগে আসে? হ্যাঁ, সাধারণত মুয়াজ্জিন মসজিদে আগে আসে, ইমাম তুলনামূলকভাবে একটু পরে আসে। জান্নাতের ভিতরে যে বেলাল আগে নবী পিছনে, এটা বেলালের ইমাম মুয়াজ্জিনের সম্পর্কের নমুনা আল্লাহ জান্নাতে প্রকাশ করেছেন। তার মানে হলো মুয়াজ্জিন বেলাল আগে আগে আর ইমাম নবী হলেন। এই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, এই মুয়াজ্জিন বানাইলে বিভিন্ন মহলে মুসলমান ছাড়া ইহুদি হোক, মুনাফি হোক, অন্যরা হোক, হযরত বেলালের বাহ্যিকভাবে শব্দ উচ্চারণ আশহাদুটা সহি শুদ্ধ করে হইতো না, আশহাদু হয়ে যাইত। এর পিছনে অনেকে লিখেছেন যে হযরত বেলালের জবানের মধ্যে একটু সমস্যা ছিল, অথবা হযরত বেলাল উমাইয়ার ঘরে যখন নির্যাতিত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলতেন, তখন লোহা গরম করে হযরত বেলালের জিহ্বাটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। সেই জন্য বেলাল আশহাদু বলতে গেলে, আশ শিন উচ্চারণ করতে গেলে জিহ্বার উপর একটা চাপ পড়ে, এই চাপের সময়ে যদি চাপটা ধরে রাখতে না পারে তাহলে সিন হয়ে যাবে। হযরত বেলালের জিহ্বা যেহেতু ছিদ্র, এই জন্য বাতাস লিক করত, এই কারণে আশ হইতো না, আশ হয়ে যেত। কিন্তু উনি উচ্চারণ করতেছিলেন কি আশহাদু, কিন্তু শোনা যাইত আশহাদু। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, উনি বেলাল কি উচ্চারণ করতে চান চেষ্টা করেন আর কি শোনা যায়? দুনিয়ার কেউ কতটুকু বুঝে আর না বুঝে, যিনি মালিক আল্লাহ তিনি বুঝেন নি না বুঝেন না। তো যাই হোক, হযরত বেলাল মুয়াজ্জিন, আর হযরত বেলাল আমি আগেই বলছি মায়ের বংশের দিক থেকে গোলাম, বাবার বংশের দিক থেকেও গোলাম। এই জন্য বিভিন্ন রকমের কথা বিভিন্ন মানুষ বলতে শুরু করেছে। কেউ কেউ বলেন আর বুঝি কোনো লোক পাইছিল না মুয়াজ্জিন বানাইবার জন্য, কথা বুঝছেন না? বেলালের চেয়ে ভালো কোনো মানুষ কি আর খুঁজে পাওয়া গিয়েছিল না মুয়াজ্জিন বানানোর জন্য? দেখো, আল্লাহ মাফ করুন, আপনারা নাউজুবিল্লাহটা একটু বলিষ্ঠ আওয়াজে বলবেন, মুহাম্মদ যেমন অশিক্ষিত, মুয়াজ্জিনও বানাইছে অশিক্ষিত। আমার আপনার নবী অশিক্ষিত না? হ্যাঁ, বলেন বলেন বলেন, আমার নবী অশিক্ষিত? রাসূল বলেন উতিত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আগের যত মানুষ পরের যত মানুষ সবার মিলায় যত এলেম আল্লাহ আমাকে দান করেছেন তত এলেম। মুহাম্মদ অশিক্ষিত, মুহাম্মদের মুয়াজ্জিনও অশিক্ষিত, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলতে শুরু করেছে এমন একটি কালো কাক মুয়াজ্জিন হওয়াটার দেখার আগে যদি মরে যাইতাম তো ভালো হইতো। হযরত বেলালকে কি বলছেন? কালো কাক। এই কালো কাককে মসজিদের মুয়াজ্জিন হওয়ার এই দৃশ্য দেখার আগে আগে যদি মরে যাইতাম ভালো হইতো। কেউ কেউ আবার বলতে শুরু করেছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না, কারণ মুহাম্মদের কান আবার সাইডটা মন্তব্য যদি শুনে ফেলে তো মুহাম্মদের আল্লাহ আবার জবাব দেবে, কথা বুঝেন না? কারণ কাফের বেঈমানদের অনেক কথা অনেক উক্তির জবাব তো আরশে আজিম থেকে কোরআনে আয়াত আকারে নাজিল হয়। এই জন্যে সে আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে রাজি না,
যখন এই কথাগুলো তারা বলতে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জবাব দিয়ে হযরত বেলালের পক্ষে কোরআনে আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইছি। পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। আদম আমাদের সবাই কয় না, আদম আমাদের বাবা, হাওয়া আমাদের তাহলে আমাদের মা, পৃথিবীর প্রথম মানুষ আদম, তার পরের মানুষ হাওয়া। ও মুসলমান, তাহলে আদম এবং হাওয়া দুজন মানুষ, আমরা সেই আদমের সন্তান, আমরা কি আমরা আমরা মানুষ, তাহলে আমরা এখনো মানুষ, অতীতেও ছিলাম মানুষ, আদম পর্যন্ত কয় না মানুষ, তাহলে আমরা ধারাবাহিকভাবে মানুষের ঘর থেকে জন্ম নিয়েই মানুষ হয়েছি। আমরা না কখনো বানর ছিলাম, না কখনো বানর হতে চাই। কেউ যদি বলতে চায় যে মানুষ একসময় বানর ছিল, আমি বলবো তোর বাপদাদা বানর থাকতে পারে, আমাদের বাপদাদা বানর ছিল। মুসলমানের এই দেশে এমন কুলাঙ্গারেরও জন্ম হল। মুসলমানের দেশে, যেই দেশে শতকরা 94 জন মানুষ মুসলমান, এই দেশেও এমন কুলাঙ্গার জন্মগ্রহণ করে, আর এরাও অনেক অনেক বড় বড় সম্মানে ভূষিত হয়, পুরস্কারে পুরস্কৃত হয়। মহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, মহব্বতের সাথে বলি আমিন। ভাইরা, তো আমাদের মা বাবা মানুষ, আমরা আদমের সন্তান, আমরাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন পুরুষ একজন মহিলা থেকে বানাইলাম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি পরিচয়ের সুবিধার জন্য। মর্যাদা আল্লাহর কাছে ওই লোকটার বেশি যার কলবে আল্লাহর ভয়, যার কলবে আল্লাহর ভয় বেশি, তাকওয়া যার বেশি, আল্লাহর কাছে দামি সে বেশি। এই জন্য আবু জাহেল সুন্দর হওয়ার পরেও দামি না, নেতা হওয়ার পরেও দামি না, ধনী হওয়ার পরেও দামি না, বেলাল কালো গরিব গোলাম হওয়ার পরেও আল্লাহর কাছে দামি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে মর্যাদার মাপকাঠি দৈহিক সৌন্দর্য না, আমার কাছে মাপকাঠি মাল কার কম বেশি এটা না, আমার কাছে দামি হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। যার কলবে তাকওয়া বেশি, তার মর্যাদা আল্লাহর দরবারে। মহতারাম হাজরিন, তো দেখেন কাফের বেঈমানেরা এই লোকটাকে নিয়ে এমন ঠাট্টা বিদ্রুপ করেছে, এমন ঠাট্টা বিদ্রুপ করেছে, এই কালো কাক মুয়াজিন হয়েছে, আর কোনো মানুষ পাইছিল না, এই জাতীয় আরো অনেক অনেক কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে এই এই লোকগুলোই আমি আল্লাহর কাছে দামি, তোরা দামি হতে পারিস নাই, এই লোকগুলোই আমার কাছে দামি। মক্কার কাফের বেঈমানেরা, বিশেষ করে যারা লিডার শ্রেণী যারা ছিল, তারা মাঝে মাঝে বলতো, ও মুহাম্মদের কাছে যাইবার তো মনে চায়, মুহাম্মদের কাছে যাইবার তো মনে চায়, কিন্তু যাইতে পারি না তো একটা কারণে। বলে কি কারণ? কো আমরার যারা গোলাম ছিল এরা ঋণে সারা দিনই বইতে, আমি একেবারে আমার গ্রাম্য ভাষায় বলছি, যারা আমাদের গোলাম ছিল, চাকর বাকর ছিল, আমাদের বাড়িতে কাজ কাম করতো, এই লোকগুলোকে নিয়ে মুহাম্মদ সারা দিন উঠা বসা করে, এদেরকে নিয়ে বসে থাকে, এই জন্য আমরা এখানে যাইতে পারি না, আমাদের আত্মসম্মান আছে, আমাদের মান মর্যাদা আছে, এই জন্য যাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলে দিয়েছেন, নবী, যারা কালেমা গ্রহণ করে আপনার কাছে আসছে, আপনি তাদেরকে নিয়েই ব্যস্ত থাকেন, তারা আসবে কি আসবে না, ঈমান আনবে কি আনবেন আপনি নিশ্চিত নন, অতএব যারা ঈমান আনছে তাদেরকে নিয়েই আপনি ব্যস্ত থাকেন, তাদের দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। যারা আসবে কালেমা পড়ে তাদের দিকে মনোযোগ বেশি দিবেন, যারা আসে নাই দূর থেকে কথা বলে আপনি তাদের দিকে মনোযোগী হবেন। তারপরেও আল্লাহর নবী, একদিন মক্কার কাফের বেঈমানেরা আসছে, আসার পরে নবী কথাবার্তা বলতেছিলেন, এমন সময়ে নবীর একজন সাহাবীর আগমন হয়েছে, নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ছিলেন অন্ধ।
তো অন্ধ দরিদ্র এরকম একজন সাহাবীর আগমন, এই মুহূর্তটা আল্লাহর নবী চাইছিলেন, মনে মনে চাইছিলেন এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম না আসলেই ভালো হইতো। তো দেখেন মনে মনে যে নবী এতটুকু চিন্তা করছেন যে এখানে মক্কার লিডাররা আসছে, এরা একটু আনিজি ফিল করবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে, এই মুহূর্তে সে উপস্থিত না হইলেই ভালো হইতো। মনে মনে যে আল্লাহ নবী একটু চিন্তা করেছেন, আল্লাহ নবী এতটুকু মনে করাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দূর করে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে নবী, অন্ধ ব্যক্তিটি আসার কারণে মনে মনে একটু খারাপ লাগছে না, আপনি কি জানেন যে তারা ঈমান আনবে, কিন্তু এই অন্ধ তো আমার উপর ঈমান এনে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর এই অনুসরণের ভিতরে মর্যাদা নিহিত রেখেছেন। মহতারাম হাজিরিন, এই জন্য খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে হয়তো বা আগেও শুনাইছি, হযরত মাওলানা শেখ আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখ আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার কবরের ভিতর থেকে, কবরের মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতে শুরু করেছে। লোকেরা এসে মাটি নিয়ে যায়, আত্মীয় স্বজন ছেলেরা আত্মীয় স্বজনেরা গিয়ে আবার কবরে পুনরায় মাটি দিয়ে আসে, তো দেখা গেছে আবার মাটি নিয়ে যায়। তো এইভাবে করে কয়েকদিন নেওয়ার পরে এখন ওনার এক আত্মীয় বা ছেলে কবরের পাশে দাঁড়ায় বলতেছে, কারামত তো আপকা হ্যায় তকলিফ তো হামারা হ্যায়, কারামতি তো আপনার, কবরের মাটি থেকে সুগ্রাম বের হয় কিন্তু কষ্ট তো আমাদের হচ্ছে, প্রতিদিন কবরে মাটি দেওয়া লাগে, মানুষ এসে মাটি নিয়ে যায়। এই কথা বলার পরে মেশকে আম্বরের গ্রান এখান থেকে বন্ধ হয়েছে। মহতারাম হাজিরিন, সেজন্য চিন্তা করতে হবে, শুধু তা না, কোনো এক কারণে ওনাকে কিছু সময়ের জন্য আত্মগোপনে থাকতে হয়েছিল, জঙ্গলে থাকতেন। উনি রাতের বেলা গিয়ে শুইতেন, আর শুয়ার থেকে জাগলে দেখতেন উনার চতুর্দিক দিয়ে সাপগুলো বসে আছে, সাপ চতুর্দিক দিয়ে বসা। উনি বলেন যে আমি ঘুম থেকে যেই মাত্র আস্তে আস্তে করে জাগতাম, সাপগুলো চলে যাইতো। মানে এই জঙ্গলের ভিতরে উনি থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাপগুলোকে পাহারাদার বানাইয়া ওনাকে হেফাজত করতেন। দেখেন আমরা কোথায়, আর আসলে মর্যাদা কোথায়, কোন জায়গায়। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ডাক্তার গেছে, ডাক্তার গিয়ে ওই যে বুকের মধ্যে কি ধরে কয়, ওনার তো হার্ট কাজ করতেছে না। এই কথা বললে হযরত আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি এই মুমূর্ষু অবস্থায় বলতেছেন, বেকুফ নাদান, মুমিনের হাট আবার কেমনে কাজ করে না, তুই শুন, আমি তোরকে বুখারীর হাদিস শোনাইব, সনদ সহ মতন সহ আল্লাহর নবীর হাদিস তোকে আমি শুনাইতে আসি। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই এক হাদিস শোনাইলেন, তৃতীয় হাদিস শোনাইতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। যাই হোক ভাইরা, আমার বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতরে, নবীর অনুকরণের ভিতরে। অতএব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মহব্বত ঈমানের দলিল, নবীর প্রতি মহব্বত হওয়া লাগবে, নবীর প্রতি মহব্বত হওয়া লাগবে নিজের জানের চাইতেও, কথা কয়েন, নিজের জানের চাইতেও, আবারও বলছি নিজের জানের চাইতেও বেশি। মহতারাম হাজিরিন, তাহলে পরিপূর্ণ ইমানদার হবে। হযরত ওমর বলছিলেন আমি আমার নিজের জানের চাইতে না সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, নবী কয় না তুমি পূর্ণ ইমানদার না। হযরত ওমরের এই কথাকে কেন্দ্র করে উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে, হযরত ওমরের মধ্যে নবীর মহব্বতের কোনো ঘাটতি ছিল না কিন্তু উম্মতকে শিখানো হয়েছে। ওমরও যদি বলে যে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারি নাই, ওমরকেও রাসূল বলে দিয়েছেন পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। মহতারাম হাজিরিন,
তাহলে অবশ্যই এই পরিপূর্ণ মহব্বত হতে হবে নিজের জানের চাইতে বেশি মহব্বত, আর এর দ্বারা ইমান হবে পূর্ণ, আর এটার প্রমাণ হবে নবীর সুন্নতের অনুসরণ। রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। বিশ্বাস নবী বলেন উম্মত যে আমার সুন্নতকে বেশি ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, মালুম আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের অনুসরণ করে সাহাবীরা মর্যাদাশালী হয়েছিলেন। গত জুমায় আমি বলেছিলাম সাহাবীরা নামাজের ভিতরে জুতা খুলে ফেলে দিয়েছেন। নবী জিজ্ঞেস করেন কেন করলা, কহজর আপনি খুলেছেন তাই আমরাও খুলেছি। তার নাম কথা কন্যা, তার নাম অনুসরণ, অনুসরণ, অনুসরণ। আমরা তো সুবিধা মতো হইলে হয় করি, আর না হইলে নাই। রবিউল আউয়াল চাঁদ উঠলে অনেকের জিলাপি খাওয়ার ভালো সুবিধা হয়, কথা কয় না, কথা কয় না। আরে রবিউল আউয়াল চাঁদকে ব্যবহার করে জিলাপি খাওয়াইলে খাওয়ার মতো লোকের অভাব হয় না? এই দেশে অনেক মানুষ আছে এই রবিউল আউয়াল চাঁদ উঠলে কি পরিমাণ জিলাপি খায় এর কোনো হিসাব নাই। কিন্তু যদি তাকান তাহলে তাকাইলে দেখবেন মাশাআল্লাহ চেহারার মধ্যে দাড়ি পরিষ্কার, মাথায় টুপি নাই, শুধু এটা না এমনকি নামাজ নাই, রোজা নাই, আরো অন্যান্য ইবাদত বন্দেগী নাই, কিন্তু নবীর নাম ব্যবহার করে নবীর জন্মদিন উপলক্ষে জিলাপি খাওয়ার ধুম পড়ে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই এই এইগুলোর উপরে চিন্তা করতেন না, চিন্তা করতেন নবী যে তাহাজ্জুদ পড়েন, নবী সাওমে বেসা ধারাবাহিক রোজা 40 দিন পর্যন্ত রাসূল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম দেখে কেউ কেউ রোজা রাখা শুরু করেছেন 40 দিনে, একেবারে কিছু না খেয়ে। এখন অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইতেছে? তো নবীজিকে কি ব্যাপার কোথায়, আপনার দেখা দিকে তো রোজা আমরা রাখছি না খেয়ে, কইটা কি তোমাদের জন্য অনুসরণের বিষয়? আমি নবীর স্পেশালিটি, এটা আমার বৈশিষ্ট্য, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করান। অতএব এই সময় বেশাল তোমাদের জন্য না, এই ধারাবাহিক 40 দিন না খায় রোজা রাখা এটা তোমাদের জন্য না, এটা আমার জন্য, এটা আমার জন্য। তারপরে দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুরু করে দিয়েছেন, নবী এতদিনের রোজা রাখেন এটা নবীর স্পেশালিটি, আর এটাও সাহাবায়ে কেরাম শুরু করে দিয়েছিলেন কেউ কেউ। আল্লাহ নবী বললেন যে না, এটা তোমাদের জন্য না, এটা তোমরা পারবে না, এটা আমার জন্য। তো নবী তাহাজ্জুদের নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়েন, সেই সুন্নতের খেয়াল কথা কয় না, সেই সুন্নতের খেয়াল। আরে শেষ তাহাজ্জুদের সুন্নত আরো কত, আরো কত সুন্নত একেবারে প্রকাশ্যে, সেইগুলিই নাই। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন খুঁজতেন, দেখতেন সাহাবীদের কার কি অবস্থা, কার আমলের কি অবস্থা, কার কি অবস্থা, কার আমলের কি অবস্থা। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন রাতের শেষ ভাগে, গিয়ে দেখেন আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন, বোঝা গেছে যে নামাজ হচ্ছে, নামাজ পড়তেছেন, তেলাওয়াতের আওয়াজ অনেক জোরে জোরে আওয়াজ, দূর থেকেই শোনা যায়। তো আল্লাহর নবী পরদিন দুজনকে ডাকলেন, বললেন আবু বকর তোমার বাড়ির দরজায় গিয়েছিলাম আজকে রাত্রিতে, শুনলাম খুব আস্তে আস্তে তেলাওয়াত করতেছো, এত মৃদু আওয়াজ কেন? কজর আমার এই আবাদতের যারা অন্য কোনো মানুষের ঘুমের যেন ব্যাঘাত না হয়, কেউ যেন কোনো মখলুক যেন কষ্ট না পায়, ওই জন্য আস্তে আস্তে আমার তোমার বাড়ির দরজায় যাইতে শুনলাম দূর থেকে শোনা যায় আওয়াজ অনেক বড়, জোরে জোরে তেলাওয়াত করতে আসো। কজর আবাদত আমি একলাই করবো, আবাদত কি শুধু আমি একলাই করবো, জোরে জোরে তেলাওয়াত করি মানুষ যেন ঘুম থেকে জাগ্রত হয়ে সেও যেন তাহাজ্জুদ করতে পারে না, আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন তারা কোথায় অনুসরণ করেছেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বানিয়ে দাঁড়ুন দেওবন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হুজ্জাতুল্লাহি ফিল আরদ হযরত আকদাস মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে,
উনি আত্মগোপনে চলে গেলেন, তিন দিন পরে বের হয়ে চলে আসলেন। লোকেরা কয়, হুজুর আত্ম আপনি যে বের হয়ে চলে আসলেন, এখনো তো গ্রেফতারি পরোয়ানা উড্র করা হয় নাই, প্রত্যাহার হয় নাই, তো আপনি যে বের হয়ে আসলেন, বিশ্ব নবী মদিনায় হিজরতের সময়ে শত্রুদের ভয়ে তিন দিন আত্মগোপনে ছিলেন গারে সোরে, সেই জন্য আমিও তিন দিন আত্মগোপনে থেকে নবীর সেই সুন্নত পালন করেছি, সেই সুন্নত আমি পালন করেছি। মহতারাম হাজরিন, আমি আপনাদেরকে আরেকটু দেখাইতে চাই, বহুত বড় আল্লাহর ওলি নাম আমরা সবাই জানি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার শিষ্য ওনার খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি, এই আল্লাহর বান্দা এত বড় আল্লাহর ওলি ছিলেন। তবে কিছু কিছু আল্লাহর ওলিরা আছে যে আল্লাহর ওলিরা নিজেদেরকে বেশি গোপন রাখতে চান, প্রকাশ করতে চান না। বহু এরকম আল্লাহর ওলি আছেন যারা নিজেকে একেবারেই গোপন করতে চান, একেবারেই। ওনারা বলতেন যে এই জীবনটাই সবচেয়ে বেশি আরামের জীবন। তাসির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ইন্তেকালের আগে বললেন, আমার জানাজার নামাজ পড়াইতে হলে চারটা গুণ থাকতে হবে, তার মধ্যে এই লোকটা আমার জানাজার ইমামতি করতে পারবে। খুব সহজ চারটা শর্ত, শুনবেন খেয়াল করে। এক নাম্বার, এক নাম্বার, যেই লোকটি সাবালক হওয়ার পরে কোন দিন কি হওয়ার পরে, মাশাআল্লাহ এই শব্দটা খেয়াল করে রাখেন আর কি, সাবালক হওয়ার পরে কোনদিন আসরের চার রাকাত সুন্নত ছাড়ে নাই। কোন নামাজের আমরা বললে তো ওইটা সুন্নতে যায় দা বা নফল, না বললে কোনো গুনাহ কি, না বললে কোনো গুনাহ নাই। মহতারাম হাজরিন, হ্যাঁ এটা নবীর সুন্নত, বাকি যদিও সুন্নতে মুয়াক্কাদা না, তারপরেও দেখেন তারা কতটুকু অনুসরণ করেছেন আর এই অনুসরণে আল্লাহর দরবারে কত দামি হয়েছেন। মহতারাম হাজরিন তিনি বললেন, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনো দিন আসরের চার রাকাত সুন্নত ছাড়ে নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দুই নাম্বার, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনো দিন তার তাকবীরে উলা ছুটে নাই, তাকবীরে উলা ছুটে নাই আর জামাত ছুটে নাই, দুইটা কথা এক না। তাকবীরে উলা হলো ইমাম সাহেব ইকামতের পরে, তাকবীরে তাহরিমার পরে সানা শেষ করে সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ করার আগে আগে যদি কেউ জামাতে শরীক হতে পারে তাহলে সে তাকবীরে উলা পাইল, এটা হলো তাকবীরে উলার সীমানা। সূরা ফাতিহা শুরু তেলাওয়াত শুরু হওয়ার আগে যেই টাইমটা, এই টাইমের ভিতরে যদি কেউ জামাতে শরীক হতে পারে তাহলে সে তাকবীরে উলার সাথে জামাত আদায় করতে পারলো, নামাজ আদায় করতে পারলো। মহতারাম হাজরিন তিনি বলেন, সাবালক হওয়ার পরে কোনোদিন যেই ব্যক্তি এই তাকবীরে উলা ছুটে নাই এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আল্লাহ। তিন নাম্বার, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। কয়টা হইছে? চার নাম্বার, যেই ব্যক্তি সাবালক হওয়ার পরে কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোন বেগানা মহিলার চেহারা দেখেন নাই। খুব সহজ না? আল্লাহ আস্তে গন্ধি, খুব সহজ না? জীবনে কোনোদিন সাবালক হওয়ার পরে আসরের চার রাকাত শূন্য ছুটে নাই, সুবহানাল্লাহ। ফরজ নামাজ কত ছুটছে হিসাব নাই। অনেকের নামাজের কথা বললে কেউ যদি এখনো রাখেন না, পড়ুন তো, বলছি তো পড়ুন, নামাজ পড়বো তো, মানে কবে যে পড়বে আল্লাহই ভালো জানে। তো যাক, কারো কারো কথাবার্তা শুনলে তো বোঝা যায় আজরাইলের সাথে তার একটা চুক্তি টুক্তি আছে, মানে মোটামুটি ভাবে সে জানে যে কতদিন পরে মরবে, এই জন্য করে রাখেন হুজুর, চিন্তা করে নামাজ পড়বো। তো দেখেন, এবার সাবালক হওয়ার পরে আসরের সাড়ে রাখা সুন্নত ফরজ নামাজই ঠিক মতো পড়ি না, তাকবীরে উলা জীবনে কোনোদিন ছুটে নাই, তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই, ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলাকে দেখেন নাই, এমন চার আমলওয়ালা, এমন চার আমলওয়ালা কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ নিয়ে অপেক্ষা, লাশ নিয়ে অপেক্ষা, লাশ নিয়ে অপেক্ষা। মহতারাম হাজরিন, কিন্তু ইমাম পাওয়া যাচ্ছে না, সারা দিন চলে গেছে, আসরের নামাজ হয়ে গেছে, মকরু অক্ত চলে আসতেছে, এমন সময়ে আল্লাহর এক বান্দা সামনে হাজির হয়ে বলছেন, কাতা সোজা করেন, জানাজা হবে।
ঘুমাইছেন না তো? তাহলে আরেকটু জোর এখন সোভা জানতাম কাতার সোজা করে। এখন সবাই তো আমরা তো আসি জানাজার জন্যে, অপেক্ষা করতেছি ইমাম পাইলেই তো জানাজা হবে, কিন্তু আপনি জানাজা পড়াবেন শর্তগুলো আপনার মধ্যে আছে কিনা, কোয়ালিটিগুলো আপনার মধ্যে আছে কিনা, এই চার আমল আপনার মধ্যে আছে কিনা আগে জানতে চাই। উনি জবাব দিয়ে বলেন, আছে বলেই ইমামতির জন্য দাঁড়াইছি, আছে বলি ইমামতির জন্য দাঁড়াইছি। আমার বন্ধুরা, আল্লাহর যেই বান্দা ইমামতি করেছিলেন তিনিও ভারতবর্ষের সম্রাট সুলতান শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এই ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাহির জানাজার ইমামতি করেছেন, নামাজ পড়াইলেন জানাজা শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর ওলি যিনি মারা গিয়েছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাহির রাহমাতুল্লাহি আলাইহির লাশের সামনে দাঁড়িয়ে বলতে, হে আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত আমার মধ্যে এই আমলগুলো ছিল, দুনিয়ার কেউ জানত না, একমাত্র আল্লাহ জানতেন আর আমি জানতাম। ও আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত আমি এই আমলগুলো করেছিলাম, এই আমলের সংবাদ একমাত্র আমার আল্লাহ জানতেন আর আমি জানতাম, দুনিয়ার কেউ জানত না, কিন্তু আজকে আপনার জানাজার ইমামতি করতে গিয়ে আমাকে এই আমলের সংবাদ মানুষের সামনে প্রকাশ করতে হয়েছে, মানুষকে আমলের খবর দিতে হয়েছে। এর আগে আমি আর কেউ জানত না, কাউকে জানাই নাই, কেউ জানে না। ও মুসলমান, সামান্য নেক আমল করতে গেলে আগে চিন্তা করি মানুষ আমাকে দেখবে কিনা, মানুষ জানবে কিনা, প্রচার হবে কিনা, প্রসার হবে কিনা। আরো কুজুরে কর না, ফুটলা যদি দে 500 ক্যামেরা তাহে 250, বুঝেন না মনে হয় না, বুঝলে নেই। হ্যাঁ, কিভাবে প্রচার 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 প্রসার, আমাকে চিনতো জানতো বুঝতো, আমি 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 আমি, আর আল্লাহর বান্দা কো আল্লাহর ওলি, আমি আমলগুলো করতাম একমাত্র আমার আর আমার আল্লাহর মধ্যে সীমিত ছিল, আল্লাহ জানতেন আর আমি জানতাম, কেউ জানতো না। কিন্তু আজকে এই সংবাদ আমাকে দিতে হয়েছে যে আপনার জানাজার জন্য আপনার জানাজা পড়াইতে গিয়ে, মহতারাম হাজরিন, এখানে আরেকটু কথা মনে রাখতে হবে, নেক আমলের কথা, নেক আমল যত গোপনই করুক না কেন, যত গোপনই করুক না কেন, কোনো না কোনো সময় আল্লাহ এই নেক আমলের কথা মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহ মানুষের সামনে মাখলুকাতের সামনে এই লোকটাকে দামি বানাইয়া দিবেন। গুনার কাজ যত গোপনই হোক না কেন, আস্তে আস্তে করে এই গুনার খবর মানুষের কাছে মাখলুকাতের কাছে প্রকাশ করে, আল্লাহ ওই লোকটাকে মানুষের সামনে ওই যে স্থানে তার থাকার কথা সেই স্থানে রাখবে না, এই জন্যে চুরে চুরি করে গোপনে, কিন্তু মানুষ জানে, ডাকাতি করে গোপনে, দূরে গিয়ে কোথাও করে, তারপরে মানুষ জানে সে ডাকা, দুর্নীতি যারা করে যা তারা করে গোপনে, অনেক গোপনে অনেক গোপনে টাকা পয়সার লেনদেন হয়, কিন্তু তারপরে মানুষ জানে সে দুর্নীতিবাজ, কথা কন না কেন, জানে জানে। মহতারাম হাজরিন, সম্মান থাকে না, ইজ্জত থাকে না, আর নেককার যত গোপনেই নেক আমল করুক না কেন, আল্লাহ নেক আমলের খবর মানুষের কাছে পৌঁছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেন। মহতারাম হাজরিন, এই জন্য নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন দেখি কোন জায়গায় দাঁড়াইলে আমাকে কেউ দেখবে না, এমন জায়গাতে দাঁড়িয়েই নফল নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজ চলাকালীন সময়ে কেউ এসে আমাকে দেখে ফেলে, তো এটা কি রিয়া হবে কিনা, লোক দেখানো হবে কিনা, মানুষকে দেখানো হবে কিনা? আল্লাহর নবী বললেন যে না না না, তুমি যদি তোমার নিয়ত না থাকে দেখানোর, একটা নিরিবিলি জায়গা খুঁজো, আর এরপরও যদি কেউ দেখে ফেলে এটা রিয়া হবে না, বরঞ্চ এটা হলো মুমিনের নগদ পুরস্কার, এটা হলো মুমিনের নগদ পুরস্কার। তিলকা আজিল বসনাল মুমিন, এটা হলো মুমিনের নগদ পুরস্কার। মহতারাম হাজরিন, যাই হোক, আসুন, গত জুমায়ও বলেছি আজকেও বলছি যে নবীকে অনুসরণ করার মাধ্যমেই সফলতার পথে আমাকে আপনাকে যাইতে হবে, নবীর অনুসরণের পথই হলো মুমিনের জন্য সফলতার পথ, জোরে কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করছেন, দেখেন কি বলেন আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
হে নবী আপনি বলে দিন যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা আমাকে অনুসরণ করো। নবী গো আপনাকে যদি অনুসরণ কেউ করে তাহলে কি হবে? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। নবীর অনুসরণ করলে কে ভালোবাসবেন? আরো জোরে, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, দুনিয়ার কোনো মাখলুক তার কোনো ক্ষতি করতে জোরে কোন কোনো ক্ষতি করতে পারবে না? না না, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর সম্মুখীন হইলেন, নৌযান প্রত্যাহার করা হয়েছে, 30,000 সৈনিক নিয়ে এই জায়গায় তিনি গিয়ে আটকাইলেন, এবার নদী পার হয়ে যাবেন। আমার বন্ধুরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কাছ থেকে, সৈনিকদের কাছ থেকে আগে মতামত নিলেন, ইসলামের দাওয়াত, ইসলামের পতাকা এই পর্যন্তই উড়বে না নদীর ওই পারেও যাবে? সবাই বললেন না, নদীর ওই পারেও যাবে। ও মুসলমান, বাহ্যিকভাবে আমরা সবাই জানি ব্রিজ লাগবে, কালভার লাগবে, পুল লাগবে, নৌকা লাগবে, ফেরি লাগবে, না হয় নদী কেমন করে পার হবে? ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ চাইলে তো নামাজের মুসল্লায় বসায়াও নদী পার করতে, নামাজের মুসল্লায় বসায়াও আমার আল্লাহ নদী পার করে দিতে। হযরত শাহজালাল মুজাদ্দিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহ নামাজের মুসল্লায় বসে নদী পার হয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে যখন জিজ্ঞেস করলেন, সবাই বললেন নদীর ওই পারে যাওয়ার তো বাহ্যিক কোনো ব্যবস্থা নাই, তবে কে পারেন? কে পারেন? বললেন নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, এটাও তো আমার নবীর আর এক সুন্নত। যে কোনো সমস্যার সম্মুখীন হবে তুমি দুরাকাত নামাজ পড়ে কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাইবো কার কাছে? নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ শেষে দোয়া করতে লাগলেন, নামাজ শেষে দোয়া করতে লাগলেন। ও মুসলমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রিয় সাহাবী, নবীর পক্ষ হয়ে উহুদের যুদ্ধে একা 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 1,000 তীর কাফেরদের দিকে মারছে। আল্লাহর নবী শুনে, আল্লাহর নবী শুনে বললেন, হে সাহাব, দুনিয়ার সব মানুষ তাদের মা বাবাকে আমার কদমে কুরবানি দেয়, আর আমি বিশ্ব নবী আমার মা বাবাকে তোর কদমে কুরবানি দিলাম তোর এই বীরত্বের জন্য। আল্লাহ শুধু আপনারা শুনে সুবহানাল্লাহ উদ্দুরি বললেন। আর একটু বলি, আজকে আজকে এখানে মিম্বারে আসার আগে বুখারী শরীফ একটু পড়তেছিলাম, কারণ আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একটু পড়াই, পড়াইতে গেলে আগে নিজের পড়া যাওয়া লাগে, তো এখানে পরে থেকে আজকে যে হাদিসগুলো পড়াবো আশা করি এর ভিতরে এটা পড়বে। আজকের এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূলের জন্য একবার রেশমের কতটুকু কাপড় আসছে নবীর জন্য হাদিয়া। সাহাবায়ে কেরাম দেখতেছেন একের পর এক, মানে মানে একজনের হাত থেকে আরেকজন, একজনের হাত থেকে আরেকজনের, দেখে সৌন্দর্য এবং নম্রতা দেখে সাহাবায়ে কেরাম খুব বেশি বিস্মিত হচ্ছেন, এত নরম, এত মোলায়েম, এত সুন্দর এই কাপড়ের টুকরাটা, বিশ্বনবী কাপড়ের টুকরা দেখে, সাহাবিদের এই হালত দেখে বলতে আসেন, সাহাবিরা তোমাদের কাছে এই কাপড়ের টুকরাটা দেখে খুব বেশি আশ্চর্য লাগতেছে? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, লামানা দিলু সাদিন ফিল জান্নাতি খাইরুম মিনহা। আল্লাহর নবী বলেন, শোনো এ সাহাবীরা, শোনো, আমার সাদকে জান্নাতের ভিতরে যে রুমালটা দেওয়া হবে এই রুমালটাই রেশমি কাপড়ের চেয়ে অবশ্যই অবশ্যই বেশি দামি হবে। বিশ্বনবী রহমতুল্লাহ আলমিনের এই সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে এবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এটাও আমার নবীর অনুসরণ। আল্লাহ নবী এমন কি আল্লাহ নবী বলেছেন, জুতার ফিতার দরকার, জুতার ফিতা ছিঁড়ে গেছে এটার প্রয়োজন, এমন সমস্যার জন্যও তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। এটা হলো আমার নবীর সুন্নাহ। মহতারাম হাজির, নবীর অনুসরণে সাদ ইবনে আবি ওয়াক্কাস নামাজ দাঁড়াইলেন, দুরাকাত নামাজ পড়লেন, অতঃপর সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেন, চোখের পানি ছেড়ে কান্দেন, মালিক নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই তবে তোমার কাছে আছে। আল্লাহ আস্তে কন্দে, আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই তবে তোমার কাছে আছে, তোমার কাছে আছে, তোমার কাছে আছে। আল্লাহ আমরা চাই নদীর ওই পারে যাইতে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আগে, তিনি তিনি আগে, বাকিরা পিছনে, রাতের অন্ধকারে দাজলা নদীতে ঝাঁপ দিবেন, যুদ্ধের ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিবেন,
সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ তিনি সবার আগে, তিনি সেনাপতি, তিনি আগে, সকল সৈনিকেরা পিছনে। মুহতারাম হাজরিন 30,000 সৈনিক যুদ্ধের ঘোড়া খরস্রোতা দাজলা নদীতে নামিয়ে দিলেন। যুদ্ধের ঘোড়া সাঁতার কাটে না, পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াইতে আসে, খটখট শব্দ করে দৌড়া মুসলমান। নদী পার হইছে, পার হইতে গিয়ে ওই পারে যখন গিয়েছে, ওই কুলে গিয়ে এবার নদীতে, নদীর পার হয়ে মাটিতে গিয়ে এবার অবতরণ করবে, ওইদিকের জালিমেরা তাকায় দেখে আর কয়, এগুলো মানুষ না রে, নিশ্চয়ই কোনো সামুদ্রিক দেবদানব হবে, না হয় মানুষ হলে আবার যুদ্ধের ঘোড়া নদীর পানির উপর দিয়ে কেমন করে দৌড়া, মানুষ না কোনো দেবদানব হবে, আস্তে আস্তে গিলে ফেলবে, তাড়াতাড়ি ভাগ, ময়দান ছেড়ে পরিষ্কার। মুসলমান নদী পার হওয়ার সাথে সাথে আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিচ্ছেন। থাকার জায়গা হয়েছে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে হিংস্র বিষাক্ত অনেক প্রাণী থাকে, মানুষের ক্ষতি করতে পারে। আচ্ছা সাদ ইবনে আবি ওয়াক্কাস কয়, এখানে একটা মঞ্চ বানাও, একটু উপরে উঠে দাঁড়িয়ে আমি একটা বক্তব্য দেবো, আমি উপরে উঠে একটু দাঁড়িয়ে বক্তব্য দেব। মঞ্চ বানানো হইল, মঞ্চ বানানো হলে আচ্ছা সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার উপরে উঠলেন, দাঁড়ায়া জঙ্গলের এদিকে মানে এদিক ওদিক মুখ ঘুরায় আর বলে, ইয়া আইয়ুহাল হাসানাতু আসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জঙ্গলে বসবাসকারী হিংস্র প্রাণীরা শোনো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী মুসলমান, আমরা এখানে এসেছি ইসলামের দাওয়াত নিয়ে এই জঙ্গলে রাত্রি যাপন করব, অতএব আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানদের সেনাপতি হিসেবে ঘোষণা করছি, জঙ্গল থেকে তোমরা অন্যত্র চলে যাও, আমরা এখানে রাত্রি যাপন করব। সাথে সাথে আবার এই ঘোষণাও দিয়েছেন, যদি আমার এই ঘোষণার পরে কাউকে পাওয়া যায় ধরে ধরে হত্যা করা হবে, যদি ঘোষণার পরেও পাওয়া যায় তাহলে কিন্তু হত্যা করা হবে। আচ্ছা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা, মানুষ 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 আর কিছু না, কোনো বন্দুক রাইফেল কোনো কিছু দেখানো হয় নাই, কিন্তু এই মানুষ ছিল নবীর অনুসরণের মানুষ। আর একটু জোরে গান, বিশ্ব নবীর সুন্নতের অনুসারী, নবীর তরিকার অনুসারী, নবীকে অনুসরণ করেছেন সেই মানুষ ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ দেখেছে ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত সেই সাক্ষ্য বহন করে। হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা দেওয়া মাত্রই জঙ্গলের ভিতরে সব বিষাক্ত এবং হিংস্র প্রাণীরা এই জঙ্গল ছেড়ে মুসলমানদের থাকবার উপযোগী জায়গা করে দিয়েছে। কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসে, তো আল্লাহ যে যাকে ভালোবাসে সে কি বিপদের মুখে ছেড়ে দেয়? কথা কয় না, বিপদের মুখে ছেড়ে দেয় নিশ্চয় না। হ্যাঁ, তবে মহব্বত যত বেশি হয়, ভালোবাসা যত বেশি হয়, একটু পরীক্ষা নিরীক্ষা বেশি হয়, এটা কিন্তু যাচাই বাছাই হয় আর কি, দেখি মহব্বত ঠিক আসেনি, প্রথমত কেউ ভালোবাসেনি, ভালোবাসা ঠিক আসেনি, কথা কয় না, আরে অনেকদিন হয়ে গেছে, একটু দেখলাম আর কি তুই আগের মতোই আস না, একটু পাল্টাইস হয় না, বন্ধু বান্ধবরা কয় না, ঘরে দোস্ত একটু টেস্ট করে দেখলাম তুই আগের মতোই আসো নাকি, হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে এরকম। তো আমার আল্লাহ, আমার আল্লাহ একটু মাঝে মাঝে দেখেন যে আমরা আসলে আল্লাহকে মহব্বত কতটুকু করি, আসি না নাই। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে কেন আমিন, বিকল্প নাই মহতারাম হাজরিন। তাই আসুন বলছি, সাহাবা একরাম নবীকে অনুসরণ করেই দুনিয়াতে দামি হয়েছেন, সফলতা অর্জন করেছেন, আখেরাতের পথ ও তাদের জান্নাতি জীবন হয়েছে সকলের জন্য। আল্লাহর ঘোষণা, কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবীদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা। তাই আসুন আমরাও যদি নবীর অনুসরণ করি, আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো, আমরাও জান্নাতি হতে পারবো, আর জান্নাতে যাওয়ার মাধ্যমেই পরিপূর্ণ সফল হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।